হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম তারকাদের একাকিত্ব জীবনের কাহিনী নিয়ে আসলে তারকারাও রক্ত মাংসে গড়া মানুষ তাদেরও জীবন আছে আছে অনুভূতি তারাও সুখের আশায় দাম্পত্য জীবন শুরু করেন অনেকেই সেটা টিকিয়ে রাখতে পারেন না সংসার ভাঙার পরে একাকিত্ব জীবন সবাই না নতুন করে কিছু শুরু কর তো চলুন জেনে নিন ডিভোর্সের পরে কেমন কাটছে তাদের জীবন হাবিব ওয়াহিদ মানুষের পারস্পরিক সম্পর্কের টানাপোড়নের ঘটনা নতুন কিছু নয় আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় পাঁচ বছরে আমরা একে অপরকে জানার সময় পাইনি ক্রমেই বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন ও এক পর্যায়ে আমরা দুজনেই এটা উপলব্ধি করি যে আলাদা হয়ে যাওয়াটাই আমাদের শান্তি পূর্ণ জীবন যাপনের জন্য সবচেয়ে উত্তম সমাধান সম্পর্কটা দুজনের সমঝোতায় হয় একে অন্যকে ছাড় দিতে হয় কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় আমরা যখন প্রেম করি তখন কিন্তু অনেক কিছুই ছাড় দিই কিন্তু সংসার করতে গেলে যত সব আমার এটাই হবে এরকম শব্দগুলি চলে আসে সবাই পারে না সব কিছু সহ্য করতে আমিও পারি না ডিভোর্স আসলে আমার কোনো ইনফ্যাক্ট নেই আমি আমার মতো থাকতে ভালোবাসি হই হুল্লোড় আমি কখনোই পছন্দ করি না সময় পেলে দেশের বাইরে ঘুরে ঘুরে আসি যেখানে কেউ আমাকে চেনে না আর যেসব রটনা রটে তার বিস্তারিত আমি সবার কাছে বলতে প্রস্তুত নই কিছু ব্যক্তিগত থাকুক না তাহসান রহমান খান আমার তো আসলে সবাই সুখ আমরা তো আসলে সবাই সুখী থাকার নেশায় থাকি সেখানেই হয় ঝামেলাটা সুখের কমতি পড়লে নতুন কিছু ভাবে পুরোনো সম্পর্কগুলি ভুলে যায় আমাদের বিচ্ছেদগুলি আসলে সেভাবেই হয় আমার কাজগুলি নিয়ে সময়টা যাচ্ছে এরকমই ব্যস্ততার মাঝে আসলে অন্য কিছু ভাবার সময় নেই ডিভোর্সের পর অনেকে অনেক রকম কথা বলে আমাকে নিয়েও বলছে এমনকি মিমকে জড়িয়ে কথা বলছে এগুলি আসলে শোনা বা পাত্তা দেওয়ার সময় আমার নেই যাদের কাজ নেই আর একজনের কথা নিয়ে নিয়ে কাজ আসলে খুব বেশি কিছু বলার সারাক্ষণ নাই মেরি হক বাঁধন মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে আমার জীবনের বিষয়টিও সেই রকমই হয়েছে বিয়ের পর আমি কাজ কমিয়ে সংসারে মনোযোগী হতে চেয়েছিলাম কিন্তু সেটা সম্ভব ছিল না আমার জন্য কারণ একটা সময় সত্যতা জানতে পারি আমি সংসার চালাতে হতো আমার কিন্তু তার ইচ্ছে ছিল আমি আয় করে তার হাতে টাকা দেবো তা থেকে সে টাকা উড়াবে সেটা যখন মেনে নিলাম না তখনই ঝামেলা ও ঘর ছেড়ে আমার চলে যেতে হয় এখন মেয়েকে নিয়ে সময় দিচ্ছি মিডিয়াতে নিয়মিত কাজ করছি আমি নিজেকে সিঙ্গেল মনে করি না বিকজ আমার সঙ্গে আমার মেয়ে আছে ডিভোর্সের পর চাইলেই নতুন করে কোনো সম্পর্কে জড়াতে পারতাম কিন্তু কখনোই মনে হয়নি এমন আমি আমার মেয়েকে নিয়েই ভালো আছি আর যদি প্রশ্ন করা হয় এমন কিছুর সম্মুখীন হতে হয় কি সিঙ্গেল বলে বলবো সব জায়গাতেই ভালো মন্দ আছে মন্দের দ্বারা যে আক্রান্ত হতে হয় না এমনটাও নয় সেটা ডিভোর্সের আগে হতে হয়েছে সারিকা আমাদের বিচ্ছেদ হয়েছে সেটা তো সবারই জানা স্বেচ্ছাচারিতা কোনো মানুষ সহ্য করতে পারে না আমিও পারিনি এখন আমার সব কিছু মেয়ে মেয়েকে ঘিরে কাজের সংখ্যা অনেক বাড়িয়েছি কিন্তু মেয়েকে সময় সবসময় সঙ্গেই রাখি নতুন জীবন নিয়ে এখনও কিছু ভাবছি না আসলে মেয়ের কথা চিন্তা করে অভিনয় নিয়মিত হচ্ছে ওর ভবিষ্যৎ আমি গর্ব ডিভোর্স হওয়ার পর যেটা হয় সিঙ্গেল হয়ে যাওয়ার পর অনেকে অনেক সময় কুদৃষ্টি পড়ে অনেকে আসে সাহায্য নামে হাসি তামাশা করতে অনেকে জ্ঞানী কথা শোনায় ম্যাসেঞ্জারই ইনবক্সে ভরে থাকে এগুলি নিয়ে আসলে কিছু বলার নাই ফেসবুকে একটা ছবি দিলে কমেন্ট চেক করলে দেখতে পারবেন মানুষের রুচি কেমন অর্চিতা স্পর্শিয়া আপাতত নতুন কিছু ভাবছি না এখন শুধু কাজের প্রতি মনোযোগ হতে চাচ্ছে এই যে খাগড়াছড়িতে শ্যুটিংয়ে আছি কাজটা এখন সব আমার কাছে মনোযোগ দিয়ে সংসার করতে চেয়েছিলাম কিন্তু সকলের কপালে সৌভাগ্য থাকে না ডিভোর্সের পর লাইফ লিড করা কঠিন হয় যদিও আমি একজন স্বামীর উপর নির্ভরশীল হতাম সেটা আমি কখনোই ছিলাম না তখনও নিজের আই দিয়ে চলতাম এখনও চলছে আশেপাশের মানুষ ইশারা ইঙ্গিত আমি বুঝেই চলে। সুজানা আমি আসলে ভুল মানুষের সঙ্গে সংসার শুরু করেছিলাম ভুল জিনিস তো খুব বেশি দিন চলতে পারে না আমারটাও চলেনি ডিভোর্সের পর পরিবার নতুন করে ভাবছে তারা আরও তারা আরও আগ থেকেই বলছে নতুন জীবন শুরু করার জন্য আমি চাচ্ছিলাম না যে আমি আর বিয়ে করব না এটা বলবো না নতুন সংসার করব না কিন্তু সেটার জন্য কিছুটা সময় প্রয়োজন কাজের ক্ষেত্রে গেলে অনেকেই অনেক রকম হেনস্থা হতে হয় সেটা সবার ক্ষেত্রে হয় সেগুলি বুঝে শুনেই আমাদের চল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে ধন্যবাদ সবাইকে